ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম ড্রাগন ফলের জুস নিয়ে। এখন যেহেতু ড্রাগন ফলের সময়, তো আজকে আমি ঝটপট তৈরি করে ফেলবো ড্রাগন ফলের জুস। তো কীভাবে তৈরি করি আমার সাথেই থাকো দেখার জন্য। তো ড্রাগন ফলের জুস বানানোর জন্য এখানে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিলাম। তো এই ফলটা আমি এখন ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরও একটু ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে আমি এই ফলটা সুন্দর করে কেটে নিব, আর এটা দুই পিস করে দিব। আর এই ড্রাগন ফলটা হচ্ছে লাল, আমি বাজার থেকে লাল ড্রাগন ফলটাই সবসময় নিয়ে আসি, সাদাটা তেমন একটা খাওয়া হয় না। আর লালটা আসলে খেতে খুব ভালো লাগে আমার কাছে, আর কালারটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে। তো এখন আমি ড্রাগন ফলটা ভালোভাবে দুই পিস করে নিলাম। এখন আমি ছুরি দিয়ে এভাবে একটু এই কেটে নিব ভিতরে। আর ড্রাগন ফলটা যেহেতু অনেক নরম সফট, তো যে কোনোভাবেই উঠানো সম্ভব। আর এই ফলটা খেতে খুবই উপকারী, খুবই মানে যেহেতু কালারফুল ফল, কালারফুল ফল হলে খুব খেতে ভালো লাগে। আর এই ফল এখনকার সময় এটা বছরে একবারই পাওয়া যায়, তো এর জন্য এখন বাজারে অ্যাভেলেবেল আছে। তো যদি কেউ এই জুসটা খেতে চান তাহলে বাজার থেকে বেশি বেশি করে ড্রাগন ফলের কিনে নিয়ে এসে তারপরে জুসটা খেয়ে ফেলবেন। আর যাদের গাছ আছে তাদের তো কোনো টেনশনই নাই, তারা গাছ থেকে ফল যখন পারবে তখনই খেয়ে ফেলবে। তো আমি ড্রাগন ফলটা এভাবে চামচের মাধ্যমে উঠায় নিচ্ছি, আর চামচ দিয়ে ফলটা উঠানো একদমই সহজ, হাতের স্পর্শ ছাড়াই উঠানো যায়। তো এখন আমার ফলগুলো উঠানো শেষ, আর এটা অনেক সুন্দর, একদম কালারফুল। এখন আমি এটা একটা ব্লেন্ডারে দিয়ে নিব, আর ব্লেন্ডারে দিলে দেখা যাবে যে কালারটা অনেক সুন্দর লাগবে, ব্লেন্ড হয়ে যাবে। আর সব সময় ব্লেন্ডারে জুস বানালে ভালো লাগে, পানির সঙ্গে উপাদানগুলো মিশে যায়। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। এখানে আমি চিনি নিয়েছি, তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, তেমন কিছু লাগে না। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আর এখানে দুধ দিয়েও এই জুসটা বানানো যায়, যেহেতু বাসায় দুধ নাই তো আমি এই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে এখন ব্লেন্ড করে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর ব্লেন্ড করার জন্য নিয়ে নিলাম। আর দেখে মনে হচ্ছে যে এত সুন্দর একটা মানে কালার ফুল জুস, যে খেতে যে কী যে একটা মজা লাগবে সেটা আসলে বলাই যাচ্ছে না। আসলে সব ফলের জুস খেতেই ভালো লাগে, তবে কালারফুল জুসগুলো যদি খাওয়া যায় তাহলে তো দেহের জন্য অনেক ভালো, আর দেখতেও অনেক ভালো লাগে, আর খেতেও খুব আগ্রহ সহকারে খাওয়া যায়। আর ড্রাগন ফলের জুস বানাতে তেমন কোনো ঝামেলাই লাগে না, পরিমাণ মতো চিনি আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েই তৈরি করা যায় ড্রাগন ফল। তো আমার ড্রাগন ফলটা এখন শেষ হয়ে বানানো শেষ হয়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়ে নিলাম। এখন আমি ড্রাগন ফলের জুসটা ঢেলে দিব। এই ফলের জুসটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। তো এটা যে কোনো মানুষ যে কোনোভাবে খেতে পারে, আর এই ড্রাগন ফলটার খেতে খুব ভালো লাগে। আর যাদের রক্ত শূন্যতা আছে তারা এই ফলটা খেলে তাদের একটু হলেও পূরণ হবে। তো আজকে আমার এই পর্যন্তই। আমার ড্রাগন ফলের জুসটা কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, আর বাসায় বসে বসে এরকম ড্রাগন ফলের জুস বানিয়ে খাবেন, যেহেতু ড্রাগন ফলের সময় এখন চলছে। আর নতুন নতুন ফলের জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।